নমস্কার, সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ঘুরে দেখাবো এই ফ্রেঞ্চ গ্রামটা। তো যারা যারা আমাকে চেনেন না তাদের জন্য বলে দিই, আমার নাম হলো রিয়া, আর যারা চেনেন তাদেরকে ওয়েলকাম জানাই আমার এই ব্লগে। আর আমি এখন 6 মাস হয়ে গেছে ফ্রান্সের একটা গ্রামে একাই থাকি। আমি আসলে এখানে একটা ইনস্টিটিউটে চাষবাসের কিছু রিসার্চের কাজ করি। সবথেকে বড় কথা হলো যে এই গ্রামে এর আগে কোনোদিনও কোনো ভারতীয় আসেনি। আমি প্রথম বাঙালি যে এসেছে। অন্তত এখানকার 60 বছরের বৃদ্ধ একজন মানুষের সাথে আমার আলাপ হয়েছিল, তিনি তাই বলেছেন। তো আমার জীবন ধারণের নানান ধরনের যা যা হয় তা সমস্ত কিছু আমি এখানে এই চ্যানেলে শেয়ার করি। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকতে পারেন। তো আমি আছি ফ্রান্সের ব্রিটানি প্রদেশে, আর এখানকার একটা ছোট্ট গ্রাম। তো সেই গ্রামটা চলুন দেখে নেওয়ার জন্য আজকের ভিডিওতে চোখ রাখুন। সবার প্রথমে শুরু করি বসবাসের জায়গাগুলোকে দেখিয়ে। তো এখানে নামেই গ্রাম, বাড়িগুলো কিন্তু সমস্ত কংক্রিটের তৈরি আর ভীষণ ডেকোরেটেড। আর কালারগুলো না ক্রিম কালার, সাদা নয় তো কালো রঙের বাড়ি। একটা দুটো পিঙ্ক রঙের বাড়ি আছে, আর প্রত্যেকটা বাড়িতেই না একই কালার। আর কিছু কিছু বাড়ি কাঠের তৈরি, তো কিছু কিছু বাড়ি কংক্রিটের তৈরি। কিন্তু ফ্লোরগুলোর মধ্যে দুটো ঘর ডিভিশন করার জন্য সবসময় কাঠই ব্যবহার হয়ে থাকে। তো এইটা আমার ঘর। যাই হোক, চলুন, আমি আজকে দরজা লাগালাম, দিয়ে এই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। কারণ ওই বাজারটা করতে যাই, তো বাজার করতে করতে চারপাশে যা যা দেখবো আপনাদেরকেও দেখিয়ে দিই। তো চলুন শুরু করি। তো এই বেরিয়ে পড়েছি বাজার করার জন্য। আর এইটা হলো মেয়েদের নাচ করার জায়গা, এই কাঠের যে মণ্ডপটা বানিয়েছে। এটা ভাবার দরকারই, দুর্গাপুজো আসছে বলে বেশ সুন্দর মণ্ডপ বানিয়ে রেখেছে। যাই হোক, আর এইখানে রাস্তাঘাটগুলো কিন্তু সবসময় একেবারে ফাঁকা ফাঁকা থাকে। কি অফিস টাইম, কি দিনের বেলা, কে রাত্রের বেলা, সবসময় ওই দুটো দুটো করে গাড়ি যাতায়াত করে। আর বেশিরভাগ গাড়িকেই না এরা জানেন তো এরকম রাস্তাতেই দাঁড় করিয়ে রাখে, সেরকম গ্যারেজ ট্যারেজের বালাই নেই। একটা দুটো গ্যারেজ আছে যার মাথায় শেড দেওয়া, বাকি সমস্ত গ্যারেজই কিন্তু মাথায় কোনো শেড নেই। তো গাড়িতে হিম পড়ে, বৃষ্টি পড়ে, সবই পড়ে, কিন্তু গাড়িগুলো বাইরেই থাকে। আর রাস্তাঘাটগুলো এখানে পিচের হলেও ফুটপাথটা কিন্তু এরা বাঁধায়নি, যেহেতু এটা গ্রামের দিক সেই জন্য সবসময় ফুটপাথ বাঁধানো অবস্থায় যে পাবেন তা কিন্তু নয়। তো বাড়িগুলো তো দেখা হলো কীরকম, অনেকগুলোই টাইপের বাড়ি আছে। কিছু কিছু এরম বড় অ্যাপার্টমেন্টের মতো, তো কিছু কিছু দেখুন বাঁহাতে ছোটো কুঁড়ে ঘরের মতো, কিন্তু পাথর দিয়ে বা এই ধরনের কাঠ দিয়ে পাকাভাবেই তৈরি করা হয়েছে। আর এইটা হলো বাস স্ট্যান্ড। তো বাস স্ট্যান্ড যে এখানে এরকম ছোট্ট করেই তৈরি করা আছে, আর তাতে একটাই বাস আসে, ওই 54। আরেকটা 54-এর সমতুল্য 154 বলে বাস আছে, সেটা মাঝে সাঝে আসে, সবসময় সেটা থাকে না। এইটা ডাস্টবিন, আর তার পাশে অনেক মাঠ আছে চারদিকে, কারণ এখানে বেশি লোক তো থাকে না। আরেকটা জিনিস দেখুন, রাস্তা এরকম র্যান্ডম বসার জায়গা করে রেখে দিয়েছে। অনেক সময় বৃদ্ধ মানুষেরা চলতে চলতে দেখি বসে থাকে, অনেকক্ষণ রোদ পোহাচ্ছে বসে বসে। আমার প্রথম প্রথম ভয় লাগতো, বাবা এরমভাবে বয়স্ক মানুষ রোদে বসে আছে স্ট্রোক ফোক না হয়ে যায়, কিন্তু এরা এরকমই রোদ পোহায় বসে বসে। আবার অনেকে বলে যে জানেন তো যে স্কিন ক্যান্সার হয়ে যাবে, কিন্তু হয়ও, আর সেটা হলেও এরা কিন্তু রোদ দেখলে একবারে পাগল হয়ে যায়। আসলে সারা বছর এত ঠান্ডায় কাটায় যে এরা রোদের জন্য পুরো পাগল, পুরো খ্যাপা। আমি তাই বলি যে আরে আপনাদের যদি এত সমস্যা হয়, মাথা ধরে না, মাইগ্রেন হয় না, সাইনাস হয় না, আর স্কিন ক্যান্সার তো মানে এক্সট্রিম লেভেলের সমস্যা, সেটা তো আছেই, তাহলেও এরমভাবে রোদে কেন যান? ওরা বলে আমরা ছোটো থেকেই না রোদ মানেই ছুটি, এরম একটা ওরা ব্যাপার ভাবে। যাই হোক, তো এবার আপনাদেরকে যেটা নিয়ে যাচ্ছি এটা হলো একটা বাস্কেটবল কোর্ট আছে, যদিও কেউ খেলছে না, কয়েকটা পাখি উড়ে বেড়াচ্ছে চারিদিকে। এই পাখিগুলোকে না ম্যাকপাই বলে, যদিও সামনে ছিল না যে দেখাবো, ওই কাকের মতোই দেখতে আর গাটা একটু কালো আর সাদা মেশানো। যাই হোক, আর এই হলো বাস্কেটবল কোর্টটা। তো এখন কেউ খেলছে না, কিন্তু মাঝে মাঝে বাচ্চা কাচ্চাগুলো এসে না এখানে খেলে। খেলার প্রচুর জায়গা, চারিদিকেই নানান ধরনের মাঠ, বাচ্চা কাচ্চাদের আড্ডা একেবারে। এখন যেহেতু অক্টোবর মাস, দেখুন শুরু হয়ে গেছে পাতা ঝরা। এই গাছগুলো সেই পাতা ঝরে পড়ে লাল হয়ে যাবে ধীরে ধীরে, আর সমস্ত পাতাগুলো ঝরে যাবে। এখনও গাছে সবুজ পাতা আছে, কিন্তু ঝরতে শুরু করে দিয়েছে। আর গাছের নিচে আবার এই কাঠের সিট বানানো আছে। তো আমি চলতে চলতে ভিলেজ সেন্টারে পৌঁছে গেলাম। তো ভিলেজ সেন্টার মানে এখানকার প্রত্যেকটা গ্রামের কেন্দ্রে থাকে একটা করে চার্চ। তো এই চার্চটা মোটামুটি 1800 নাগাদ করে তৈরি হয়েছিল, এরকমই লেখা আছে। টিপিক্যাল ফ্রেঞ্চ দোকান দেখুন, চিজ আর ওয়াইনের দোকান এই যে সামনে রয়েছে, আর ব্রেড, চিজ, ওয়াইন, এই তিনটে জিনিসের জন্য না এরা পুরো পাগল, পুরো পাগল। আমি ভাবি এই শুকনো পাউরুটিগুলো খেয়ে কী করে এরা দিন কাটায়, কিন্তু এরা খুবই ভালোবাসে পাউরুটি খেতে।
আবার এরা অবাক হয়ে যায় যে আমরা সবসময় ভাত খেয়ে কী করে দিন কাটাই সেটা ভাবলে, যেমন যাক যেখানকার কালচার আর কি। দেখুন বাচ্চা কাচ্চাগুলো দুপুর বেলায় বসে কী সুন্দর খেলছে, কোনো বাবা মাও নেই কিন্তু, ছেড়ে দিয়েছে ওদেরকে, এই রকমই এখানকার লোকজন। আর এই হলো সেই পুরনো চার্চটা, চার্চটা কিন্তু থাকার জন্য সবসময় প্রত্যেক ঘন্টায় এখানে না ঘন্টা পড়ে ঢং ঢং করে, তো এক ঘন্টা হলেই না পুরো গ্রামে শুনতে পাওয়া যায় যে টাইমটা এগিয়ে গেল। এইটা আমার খুব ভালো লাগে, আমার ঘর থেকেও কিন্তু শুনতে পাওয়া যায় এটা। আজকে যেহেতু শনিবার, বসেছে লোকাল মার্কেট, আর আমি এই মার্কেটের ভিডিওটা অলরেডি আগে বানিয়ে ইউটিউবে দিয়েছি, আর 130,000 লোক দেখেছেন, বাপরে বাপ, আমি ভাবতেও পারছি না। অনেক অনেক ধন্যবাদ যারা দেখেছেন, আর যারা দেখেননি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। কিন্তু তো যাই হোক, আজকে আমি এই সময়টা এসেছি, ওই সময় মার্কেটটা ভাঙছে, আমি অ্যাকচুয়ালি সুপার মার্কেটে যাবো, লোকাল মার্কেট থেকে তো আমি লোকাল ভাষায় কথা বলে কিনতে পারি না। আর লোকাল মার্কেটের জিনিসের দাম কিন্তু একটু বেশি হয়, মানে কনসেপ্টটা কিন্তু উল্টো। আমি এখন দাঁড়িয়ে আছি ফার্মাসির দোকানের সামনে। তো যেটা বলছিলাম সেটা হলো, আমাদের দেশে যেমন হাটে জিনিসের দাম সবথেকে সস্তা, সুপার মার্কেটের দাম সবথেকে বেশি, এখানে তা নয়, এখানে লোকাল মার্কেটে জিনিসের দাম সবথেকে বেশি আর সুপার মার্কেটে সবথেকে সস্তা। তো আমি সবসময় সুপার মার্কেট থেকেই কিনি, একে ওখানে ইংলিশ বুঝবে, তারপরে জিনিসপত্রগুলোর উপরে যিনি নাম লেখা আছে। তো এবার এই রাস্তাটায় চোখ রাখুন, এই এই গাড়িটা দেখুন, দেখলেন? আচ্ছা স্লো মোশনে আবার দেখাই। তো একজন মা তার বাচ্চাকে পিছনে এরকম একটা রিক্সার মতো গাড়িতে বসিয়ে নিয়ে চলেছে, এই গাড়িগুলো কিন্তু দারুণ, আমার দারুণ লাগে। যাই হোক, এই দেখুন এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে, মানে ওই একটা স্লিপ আছে ওইটুকুই পার্ক, আর একটা ওই স্প্রিং লাগানো বসার জায়গা আছে, ওখানে বসে টুং টুং করে বাচ্চাগুলো নড়তে পারে। তো আমি যাচ্ছি সুপার মার্কেটের দিকে, আর রাস্তায় দেখুন একটা লোকও দেখতে পাওয়া যায় না, ওই দুটো একটি লোক, আর গাড়ি কিন্তু সারাক্ষণ চলছে। আজকে আসলে শনিবার, মানে এখানে মার্কেট করার দিন, সবাই মার্কেট করতে বেরোয় গাড়ি নিয়ে। তো এই যে এই রাস্তাটা ধরেই আমি সুপার মার্কেটে যাবো, পাশে মেন রাস্তা আছে কিন্তু তার পাশে এরকম মাটির রাস্তা বা তোমার ইয়ে ফেলা, খোয়া ফেলা, খোয়া ফেলা রাস্তা সেইগুলোও আছে। তো আমি এরকমই একটা রাস্তা ধরে যাচ্ছি, আসলে এখানে ফুটপাথগুলো সবসময় বাঁধানো নয়। এই যে পৌঁছে গেছি সুপার মার্কেটের সামনে, সুপার ইউ এর ড্রাইভ, মানে এখানে অনেকে না ড্রাইভিং করে আসে, তারা বাড়ি থেকে অর্ডার দিয়ে দেয়, এখানে এসে পিক আপ করে নেয়, আর এখানকার লোক পুরো ব্যাপারটাকে গুছিয়ে রেখে দেয় জিনিসপত্রগুলো। গাছগুলো দেখছেন একটু লাল হতে শুরু করে দিয়েছে না, তো ঋতু বদলাচ্ছে। আমি যখন এলাম তখন গাছগুলো ন্যাড়া ছিল, তারপর সবুজ পাতা এলো, তারপরে ডার্ক সবুজ হয়ে গেল, আর এখন পাতার রং আবার লাল হচ্ছে। সময় কিরম কেটে গেল, কতগুলো দিন আমি কাটিয়ে ফেললাম এই গ্রামে একা একাই, ভাবলেও অবাক লাগে আর ভালোও লাগে, মনে হয় কত তাড়াতাড়ি ফেরত যাবো রে বাবা। এখানকার মানুষ কিন্তু খাবার ব্যাপারে স্বাস্থ্য সচেতন না হলেও এক্সারসাইজের ব্যাপারে কিন্তু খুব সচেতন। এরা প্রতিদিন আবাল বৃদ্ধ বনিতা যে কোনো সময়, এরম নয় যে সকালবেলা বা বিকালবেলায়, সারাদিনের যখনই সময় পায় তখনই কিন্তু দৌড়তে যায়। তো আমিও এদের দেখে দেখে একটু স্বাস্থ্য সচেতন হয়ে আজকে স্যালাড বানিয়ে ফেলি। তো স্যালাডটা বানাতে বানাতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, এটা হলো যে যদি বিদেশে থাকতেই হয় তাহলে কিন্তু পরিবার ছাড়া থাকাটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে একা একা সমস্ত কিছু ম্যানেজ করা, তারপরে দিনের শেষে ফিরে এসে নিজের মাতৃভাষায় কথা বলতে না পারা, এটা কিন্তু একটু বিরক্তিকর ব্যাপার। আমার জন্য ঠিক আছে, কারণ আমি বেশি দিন থাকবো না, কাজের সূত্রে এসেছি, কয়েকদিন কাজ করব করে ফেরত চলে যাব। কয়েকদিনটা যদিও কয়েক মাস নয়, আমাকে কিছু অল্প করে হলেও 1-2 বছর থাকতে হবে, কিন্তু সেটার মধ্যে 6 মাস তো কেটেই গেল, আর এরকম করে দেখতে দেখতে বাকি সময়টাও কেটে যাবে। কিন্তু যারা বেশ 5-6 বছরের জব নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু ফ্যামিলি ছাড়া থাকাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে কথা বলতে পারবেন না। বন্ধুবান্ধবের সাথে কথা বলা যায় কিন্তু একটা বয়সের পরে না, শুধু বন্ধুবান্ধব দিয়ে হয় না, একটা ফ্যামিলি বা একটা কথা শেয়ার করার লোক দরকার হয়। আর সবাই ধীরে ধীরে ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে গেলে তখন বন্ধু মানে ব্যাপারটাও কিন্তু অনেকটা কমে যায়। আমিও দেখছি আমার যে ছোটোবেলার স্কুলের বন্ধুরা ছিল তাদের সাথে যত মন খুলে কথা হয়, যতটা বয়স হয়ে যাচ্ছে এখন ল্যাবের যারা আছে তারা যদিও ফ্রেন্ড, তারা আমার মানে আইডিয়াগুলো বুঝতে পারে না, তেমনি মানে যাদের সাথেই আলাপ হচ্ছে দেখছি তাদের সাথে ওই গভীর বন্ধুত্বটা কিন্তু আর হচ্ছে না। কোথাও একটা ভয়, নিজেদের কেরিয়ার সেটেল করতে হবে, তাদেরও চিন্তা, ফ্যামিলির চিন্তা, তাদের বাচ্চা কাচ্চা আছে, তো এই ব্যাপারগুলো কিন্তু থেকেই যায়।
তো যদি বিয়ে করে আসতে পারেন বউ নিয়ে বা হাজব্যান্ড যদি একসাথে কাজ করে মহিলাদের জন্য তবেই ভালো হবে। যাই হোক, হয়ে গেল আমার স্যালাড বানানো। এই লঙ্কার গুঁড়োটা না একটু বেশিই পড়ে গেছে, এতটাও আমি লঙ্কার গুঁড়ো দিই না। লঙ্কা না, অ্যাকচুয়ালি এটা প্যাপরিকা পাউডারের গুঁড়ো, একটু লাল রং দেওয়ার জন্য, একটু স্বাদ আনার জন্য। তো বানা থেকে বেশি পড়ে গেল, যাকগে। তো আমি স্যালাডে দেখলেন তো কী কী দিলাম, আর তারপরে মশলা বলতে ও একটু নুন দিয়েছি, গোলমরিচ, একটু লঙ্কা গুঁড়ো, ভিনিগার, আর একটু অলিভ অয়েল, আর লেবুর রস, ব্যাস। এই দিয়ে আমার স্যালাড। আগের দিনের ভিডিওটাকে এন্ড করা হয়নি, তো আজকে আমি সেই জন্য পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিওটাকে এন্ড করছি। অবস্থা দেখো বাইরে, কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো কুয়াশা হয়ে আছে। এখন অক্টোবর মাস, এখনই পুরো কুয়াশা শুরু হয়ে গেছে, অক্টোবর মাসের ফার্স্ট সপ্তাহ শুরু হয়েছে। তো যাই হোক, সবাই অনেক অনেক ভালো থেকো, অনেক অনেক ভালো থাকবেন। আর যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন যে কী ভালো লাগলো আর কী দেখতে চান, আর অনেক অনেক আশীর্বাদ করবেন আর কি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আমি বিদায় নিলাম, টাটা।